তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা খুব সহজে তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে, তোমাদের শর্ট ভিডিও মিলিয়নে যাবে, আমি গ্যারান্টি দিলাম। তো সবার প্রথমে তোমরা একটুখানি দেখো, ইউটিউবটাকে ওপেন করলাম। ওপেন করার পরে বন্ধুরা, এখানটায় যে ইউটিউব যখনই তোমরা ওপেন করছো, তারপরে ওপেন করতেই কিন্তু দেখো এই যে শর্ট ভিডিও, দেখো 13 মিলিয়ন ভিউস, এই দেখো 45 মিলিয়ন ভিউস, তারপরে দেখো এই যে এই যে এখানটায় দেখো 1.3 মিলিয়ন ভিউস দেখতে পাচ্ছো, তারপরে দেখো এখানে প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে। একটুখানি স্ক্রল করবে, আবার শর্ট ভিডিও, এই দেখো শর্ট ভিডিও 1.5 মিলিয়ন ভিউস, 304K ভিউস, দেখো শুধু ভিউস ভিউস ভিউস, ঠিক আছে। দেখো 2.1 মিলিয়ন ভিউস, 37 মিলিয়ন ভিউস, 37 মিলিয়ন ভিউস, দেখতে পাচ্ছো তোমরা। তারপর দেখো আরেকটুখানি স্ক্রল করলাম, এই দেখো 3 মিলিয়ন ভিউস, 900K ভিউস, দেখো 776K, 94K, দেখতে পাচ্ছ। শুধুমাত্র একটুখানি স্ক্রল করব আমি শর্ট ভিডিও দেখতে পাবো, এখানে দেখো এই যে 2 মিলিয়ন ভিউস, 891K ভিউস, দেখতে পাচ্ছ 1.2 মিলিয়ন ভিউস, দেখো শুধু ভিউস 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 সব ভাইরাল, দেখো 11 মিলিয়ন ভিউস, দেখো সমস্ত এখানে কিন্তু ভাইরাল ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে। তো এরা কিভাবে ভিডিও আপলোড করে, কিভাবে ভিডিও আপলোড করলে এদের ভিডিও ভাইরাল হয়ে যায় আর তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হয় না? ইউটিউব তো শর্টকে অনেক বেশি প্রাধান্য দেয়, শর্ট ভিডিওকে ভাইরাল করে দেয়, কিন্তু তোমাদের ভিডিওতে এমন কি থাকে না যে তোমাদের ভিডিও ভাইরাল হয় না? থাকে না, অনেক কিছু থাকে না তোমাদের ভিডিওতে। তো সেটাই আমি আজকে অ্যাড করে দেব, সেটা অ্যাড করে দিলে তোমরা তোমাদের ভিডিওকে খুব সহজেই ভাইরাল করে ফেলতে পারবে। তো তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে দেখো এই যে শর্ট ভিডিওগুলো এরা ভাইরাল করে ফেলছে, কিভাবে ভাইরাল করছে। এরা ভাইরাল এইভাবেই করছে, এরা একটা শর্ট ভিডিওকে প্রপারলি তৈরি করে, প্রপারলি আপলোড করে, প্রপার সব কিছু করে, সেই কারণেই কিন্তু এদের ভিডিওগুলো ভাইরাল হয়। আর কিন্তু তোমরা সব কিছু প্রপার করতে পারো না, সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো কি করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, তো চলো সেটাই তোমাদেরকে বলছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে সঠিক টপিক তোমাদেরকে নির্বাচন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদেরকে ট্রেন্ডিং টপিকটাকে ধরতে হবে। এই সময় কি চলছে, এখনকার সময় কি চলছে, তোমাদের ক্যাটেগরি অনুযায়ী, তোমাদের নিশ অনুযায়ী ট্রেন্ডিং টপিকের ওপরে তোমায় কিন্তু শর্ট ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওকে আপলোড করতে হবে। তবেই দেখতে পাবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে 100%, কেন 1000% গ্যারান্টি রয়েছে, ঠিক আছে। তো যেমন তোমাদেরকে একটুখানি বলি, কয়েকদিন আগে এসেছিল কি কাঁচা বাদাম, সেই নিয়ে কত শর্টস তৈরি হয়েছে, সব ভাইরালের উপরে ভাইরাল, যতগুলো তৈরি হয়েছে ততগুলো ভাইরাল হয়েছে। তারপরে নেক্সট মাখা কাকু এসেছিল, ঠিক আছে, এটা মেখে দেয় সেটা মেখে দেয়, তো এ টু জেড মাখা নিয়েও প্রচুর শর্ট ইউটিউবে যখন স্ক্রল করতো শর্ট 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 মাখা কাকু শর্ট। তারপরে নন্দিনীর হোটেল নিয়ে, এটাও শর্ট শর্ট শর্ট, সবাই তৈরি করছে ভিডিও, যে করছে সেই ভাইরাল হয়ে যাচ্ছে। তো এগুলোকে বলা হয় ট্রেন্ডিং টপিক। তো এই ধরনের তোমাদেরকে কিন্তু ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও তৈরি করতে হবে। এইরকম ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও তৈরি করলে কিন্তু তোমাদের ভিডিও হামেশাই ভাইরাল হবে। তারপর নেক্সট তোমাদের কি করতে হবে, দেখো তোমরা একটা কাজ ভুল করো, যখন দেখো তোমরা ভিডিও আপলোড করে গেছো হয়তো এক সপ্তাহ বা এক মাস, দেখছো ভিডিওতে ভিউজ নেই, তখন তোমরা আর ভিডিও আপলোড করো না, তোমরা আবার ছুটি করে ফেলো, ভিডিও আপলোড করা বন্ধ করে দাও। তো এই কাজটা করলে হবে না, তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে রেগুলার ভিডিও কিন্তু আপলোড করতে হবে। যদি রেগুলার ভিডিও আপলোড করতে পারো, তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ নিয়ে আসতে পারবে, 100% গ্যারান্টি। তো তোমাদের কিন্তু কন্টিনিউ থাকতে হবে, কনসিস্টেন্সি সাথে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে, তবেই দেখবে তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে এবং তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে, তারপর তোমাদেরকে সঠিক অডিয়েন্স ধরে রাখতে হবে এবং ভিডিওটাকে অ্যাট্রাকটিভ তৈরি করতে হবে। তো সঠিক অডিয়েন্স ধরে রাখার জন্য তোমাদের ভিডিওটা যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে তো ধরে রাখতে পারবে না। এমন কিছু ভিডিও তৈরি করো, ভিডিওর ভিতরে এমন কিছু রাখো, সেটা শর্ট ভিডিও তোমরা যে তৈরি করছো সেটাতেও কিন্তু লোকে স্ক্রল করে বেরিয়ে যাবে যদি ভিডিও ভালো না লাগে প্রথম 5-7 সেকেন্ড। সেই জন্য তোমাকে কিন্তু নজর রাখতে হবে, যদি 15 সেকেন্ডের ভিডিও হয় প্রথম 5-7 সেকেন্ড এমন করবে যেন সেই ভিডিও লোকে সম্পূর্ণ দেখে,
মানে 5-7 সেকেন্ড যদি দেখে যায় তাহলে কিন্তু 15 সেকেন্ড হামেশাই দেখে যাবে। যদি বড় শট হয়, যদি 59 সেকেন্ডের মধ্যে সেই শট হয়, তবেও কিন্তু তোমরা খুব সহজেই সেগুলোকে ভাইরাল করতে পারবে। কেন প্রথম দিকে যদি তারা ধরে বেঁধে থাকে তাহলে কিন্তু সেই ভিডিও অডিয়েন্সেশন ভালো আসলে এবং সিটিআর যদি ভালো থাকে তাহলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখো, সেই জন্য তোমরা ভালো কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করো, অ্যাট্রাকটিভ ভিডিও তৈরি করো, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদেরকে নেক্সট, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের সঠিক টাইমে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, শর্ট ভিডিও। যে আজকে সকালে, কালকে বিকেলে, অমুক টাইমে, তমুক টাইমে তোমরা ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে না তোমার ভিডিও। সেই জন্য তোমায় কিন্তু একটাই টাইমকে সিলেক্ট করতে হবে। সকালে যদি করো সকালে আপলোড করবে, দুপুরে করলে দুপুরে করবে, বিকালে করলে বিকালে করবে, রাত্রে করলে রাত্রে করবে। একটাই টাইম চুজ করো, একদম সঠিক টাইম। সকাল 8টায় করলে 8টাতেই করবে প্রত্যেকটা দিন, সকাল 10টায় করলে 10টাতেই করবে, দুপুর 12টায় করলে 12টাতেই করবে। এরকম একটাই টাইমকে সিলেক্ট করে নাও, তারপরে তোমরা ভিডিও আপলোড করতে শুরু করে দাও। এবার দেখবে কিছুদিন ভিডিও আপলোড করার পরে সেই সময়টাতে তোমাদের অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে গেছে। যখনই ভিডিও আপলোড করবে হুমড়ি খেয়ে তোমার ভিডিও দেখবে কিন্তু। আর তখন যদি শুরুতেই ভালো ভিউ যদি চলে আসে তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওর ইমপ্রেশন লক্ষ লক্ষ কোটি কোটি পাঠিয়ে দেবে। আর লক্ষ লক্ষ কোটি কোটি পাঠিয়ে দিলে কেমন ভিউস হবে তোমরা একটুখানি ধারণাটা কিন্তু পেয়ে গেছো অলরেডি। ইমপ্রেশন যদি ইউটিউব বেশি পাঠায় তবে কিন্তু বেশি ভিউজ আসবে, 100% গ্যারেন্টি। তারপরে বন্ধুরা তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে শর্ট ভিডিও তোমরা তৈরি করেছো সেই শর্ট ভিডিওটাকে সঠিকভাবে আপলোড দিতে হবে। সঠিক টাইটেল, সঠিক ট্যাগ, সঠিক ডেসক্রিপশন এবং শর্ট ভিডিওর থাম্বনেলটাকেও কিন্তু সেট করতে হবে। তো শর্ট ভিডিওর থাম্বনেল কী করে সেট করতে হবে তোমরা যদি না জেনে থাকো, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, গিয়ে দেখে নাও, তোমরা খুব অনায়াসেই শর্ট ভিডিওর থাম্বনেল সেট করে ভিডিওকে আপলোড দিতে পারবে। তোমরা অনেকেই মনে করো যে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় তারা তো ট্যাগস দেয় না নাকি, তারা সঠিক টাইটেল লেখে না। না বন্ধুরা, সেটা হয়তো মিরাকলি একটা দুটোতে হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম সব টাইটেলটাও সঠিক রাখে আর ট্যাগসও দেয়, ডেসক্রিপশনেও কিন্তু কিছু কিওয়ার্ড অ্যাড করে আর থাম্বনেলটাকেও কিন্তু সেট করে। আর তোমরা একটা কাজ করবে, তোমার ভিডিও টাইটেলটা কিন্তু শর্ট হওয়া চাই, খুব বড় নয়, শর্ট রাখবে এবং এই টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দেবে কম করে দুটো, যেমন হ্যাশট্যাগ ভাইরাল শর্টস বা হ্যাশট্যাগ শর্টস এরকম দিয়ে দেবে। তো কিওয়ার্ড তোমরা কিন্তু দেবে এবং ট্যাগসের মধ্যেও কিন্তু শর্টস এটা থাকা চাই, ট্রেন্ডিং শর্ট এগুলো থাকা চাই, এবং এরকম ছোটো ছোটো কিছু কিছু কিওয়ার্ড ট্যাগসের মধ্যে অ্যাড করবে, তবে দেখবে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে যাবে, ঠিক আছে? হয়তো শুরুতে তোমাদের ভিডিওতে ভিউজ এলো না, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে, হতে পারে একদিন পরে, হতে পারে 6 ঘন্টা পরে, হতে পারে 3 ঘন্টা পরে, মানে যখন তখন কিন্তু ভিডিওটা ঊর্ধ্বমুখী হতেই পারে, ঠিক আছে? তো এটা তোমরা খেয়াল রাখবে। তো সার্চেবল, ট্যাগ, হ্যাশট্যাগ সব কিছু ইউজ করবে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে আপলোড করার সময়। তারপরে বন্ধুরা সবথেকে বেশি কি প্রাধান্য পায় জানো একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে, সেটা হচ্ছে তোমাদের ভিডিওর এডিটিং স্কিল। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও এডিটিং স্কিলটাকে ভালো করতে পারো তাহলে কিন্তু সেই শর্ট ভিডিও হামেশাই ভাইরাল হবে, ঠিক আছে? এই সময় দাঁড়িয়ে আমি তোমাদেরকে শুরুতে যে উদাহরণটা দিলাম যে এই যে মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে, এগুলো কিন্তু এই এডিটিংয়ের স্কিল, এডিটিংয়ের স্কিল তাদের ভালো। এরা এমন কিছু নতুনত্ব জিনিস দেখিয়ে দিয়েছে যেটা দেখার জন্য মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ে এবং সেটা কিন্তু দেখেও, ঠিক আছে? এই যে তোমাদেরকে এমন এমন কিছু ভিডিওর আমি স্যাম্পল তোমাদের দেখিয়েছি, ঠিক আছে, সেই ভিডিওগুলোর লুকটাই এমন, এমন কিছু থাম্বনেল অ্যাড করেছে ভিডিওর মধ্যে, সেগুলো দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। একবার দেখেছি, কিরে এরকম জিনিস তো এরা কখনো দেখিনি, তো সেই কারণেই কিন্তু লোকে দেখার জন্য যায় এবং সম্পূর্ণ কিন্তু দেখে নেয়, তখন অডিয়েন্সেশন খুব ভালো হয়, 200%, 300%, 400% হয়ে যায়, তখন কিন্তু সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের শর্ট ভিডিওকে হামেশাই ভাইরাল করতে পারবে। তো আমি যেই ট্রিক্সগুলো বললাম, যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, এগুলোকে মাথায় ঢুকিয়ে নাও এবং মাথায় ঢুকিয়ে নিয়ে সবসময় এইভাবে কাজ করতে থাকো। দেখবে একটা সপ্তাহ তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করেছো, দিনে একটা করে হলেও, তারপরে দেখবে তোমাদের পুরনো ভিডিওর সাথে সাথে নতুন ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি ভিডিওটাকে আজ এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।